আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা রমাদানের একবারে শেষের দিকে আছি, আর রমাদানের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হইল গিয়া শেষের অংশ। রমাদানটা যদি আমরা দশ দিন করে বাক করি, তাহলে শেষের দশ দিন হইল গিয়ে, শেষের দশক হইল গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই শেষের দশক আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন ইন্না না, আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এটি নাজিল করেছি, কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর। লাইলাতুল কদর হইল গিয়া যে রমাদান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। আর রমজানের শেষ দশক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমরা রমজানের শেষ দশকর বেজুর রাত্রিগুলো লাইলাতুল কদরে তালাশ করো। কিন্তু বিশুদ্ধ মত হইল গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া সহি সূত্রে প্রমাণিত বা বিশুদ্ধ মত হইল গিয়া রমজানের শেষ দশর প্রত্যেকটা রাত্রি যেন লাইলাতুল কদর আমরা তালাশ করি। এত আক্কা আমরা যেন শুধু 27 তারিখ বা শুধু 21 তারিখ বা শুধু 23 তারিখ বা শুধু বেজুর রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ না করি, আমরা রমজানের শেষ দশকর প্রত্যেকটা রাত্রিতেই লাইলাতুল কদর তালাশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমান এবং সওয়াবের আশায়, ঈমান শিরক মুক্ত ঈমান থাকতে হইব এবং সওয়াবের আশায় সে যদি কিতা করে লাইলাতুল কদরে উদযাপন করে, তাহলে তার পিছনের সব গুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবা। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর আমরা কিলা উদযাপন করতাম, লাইলাতুল কদর আমরা কিতা ইবাদত করতাম পারি, লাইলাতুল কদর আমরা ইবাদত করতাম পারি আল্লাহর জিকির করা, বেশি বেশি করে জিকির করা। আর জিকির হইতে হইব সুন্নাতি জিকির, যে জিকিরগুলো সুন্নাত দ্বারা প্রমাণিত, কোরআন তেলাওয়াতের লোক জিকির, তারপরে আমরা যে গড় হামাইবার দোয়া, গড় থেকে বারোইবার দোয়া, তারপরে নামাজ পরে জিকির আছে, সকাল সন্ধ্যার জিকির আছে, তারপরে আমরা যে এই মসজিদে ঢুকবার জিকির আছে, টয়লেটে ঢুকার জিকির আছে, ঘুমাইবার জিকির আছে, ঘুম থেকে উঠার জিকির আছে, আমরা যদি বাইরে কোনো যাই সেইখানেও জিকির আছে, আমরার মানে একজন আরেকজনের সাক্ষাৎ হইলে সালাম দেওয়া হইলে কি জিকির, সালামের জবাব হইলে কি জিকির, এইভাবে আমরা সুন্নাসম্মত যে জিকিরগুলো আছে, যে আসকারগুলো আছে, এগুলো যেন আমরা করি। আমরা যেন এমনি বানাইল কোনো জিকির বা কোনো কেউ নিজে কোনো অজিফা দিছেন এইটা দেখেন না হইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে আমরা যে পদ্ধতি হইয়া গেছেন, যে সুন্না দ্বারা সমর্থিত আছে, এগুলো যেন আমরা করি। তারপরে আমরা তওবা করতাম, যে আল্লাহর কাছে আমরা বিগত দিনের গুনার কারণে পাপ থেকে আমরা ফিরিয়া আইতাম, অনুতপ্ত হইতাম, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতাম, আল্লাহর কাছে ফিরিয়া ওঠানা হইলে তওবা, ইস্তেগফার করা, ইস্তেগফারের লগে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, যেগুলো হাদিস দ্বারা যেগুলো আছে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ফরজ সালাতের শেষে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া, তারপরে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আরও যে ইস্তেগফারের যে দোয়া আছে, সৈয়দুল ইস্তেগফার আছে, তারপরে ইউনুস আলাইহিস সালামের দোয়া ইউনুস যেটা আছে, এইভাবে আমরা এই ইস্তেগফারগুলা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ইস্তেগফারের কথা কইছেন যে এই ইস্তেগফার যদি কেউ করে, এই ক্ষমা প্রার্থনা যদি কেউ করে, তাহলে যুদ্ধের ময়দান থেকেও যদি ফিরিয়া, কবিরা গুণা হইল গিয়া জিহাদের ময়দান থেকে ফিরিয়া হওয়া, তারপরে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই, এইভাবে এই যে সুন্নাহ দ্বারা যে ইস্তেগফারগুলো আছে আমরা যেন এইগুলো করি। তারপরে হইল গিয়া সাদাকা করা, সাদাকা করা হইলে একটা নেক ইবাদত, আর এই একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আর এই সাদাকা যেন আমরা রমজানের শেষ দিনগুলাত বা শেষ রাত্রিগুলাতে আমরা যদি যাদের সুযোগ আছে আমরা যেন সাদাকা করি। তারপরে হইল গিয়া আমরা দোয়া করতাম, দোয়া হইল গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে বিপদ আইসে সেটারও দূর করে, আর যেটা যে মানুষ বিপদগ্রস্ত আছে সেটা থেকে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাগ্রত চিত্তে দোয়া করতে হইব। আমরা অনেক সময় দোয়া করাই, অনেক দিয়া পয়সা দিয়া, অনেক নেককার মানুষকে দিয়ে আমরা কেউ দোয়া ফোন করলে কই যে আমার লাগে দোয়া করেন যেন, বাট দোয়াটা আমরা নিজের দোয়া করতে হইব, কারণ আমরা দেখি ইউনুস আলাইহিস সালাম যখন বিপদে পড়ছেন তাই নিজে নিজের দোয়া করছেন, সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াইফ যখন তাই মানে নির্যাতনের মাঝে ফসলা, তাই বিপদের মাঝে ফসছেন, তাই তখন দোয়া করছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়ার ছাড়া দিছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়াদুনি ওয়াস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকর ছাড়া দিব। এতে আমরা বেশি বেশি করে দোয়া করি, রমজানের শেষ রাত্রিগুলা, শেষ দিবস 10 দিনের রাত্রিগুলা যেন আমরা বেশি করি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে থেকে আমরা ক্ষমা নিজেরে ক্ষমা করাইয়া নেই, আর এই জন্য বেশি বেশি করি আল্লাহর কাছে দোয়া করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কেউ যদি আত তুলামারি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্রে খালি ফিরিয়া দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যখন মুরব্বী মানুষে মানে দাড়ি ফাঁকনা মানুষে যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ফিরিয়া দিতে লজ্জাবোধ করেন, অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন,
তার ফলে এইভাবে আমরা প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়। দোয়া দোয়া কবুলের অনেকগুলা পদ্ধতি আছে, যেটা হইলে গিয়ে একটা হইলে গিয়ে দোয়া যেটা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনারা দিলাই বা দোয়া কবুল করে লিবা। অনেক দোয়া আছে যেটা হইলে গিয়া এই দোয়ার কারণে অনেক বিপদ মুসিবত দূর হয়ে যাব, কিন্তু আপনি যেটা চাইছেন এটা হয়েছে না, কিন্তু আপনার অন্য বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবা। আর একটা হইলে গিয়া যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখি দেন, যেটা হইলে গিয়ে দুনিয়ার জিন্দগিত আল্লাহ এই দোয়ার মানে যেটা চাওয়া এটা না দিয়া আল্লাহ আখেরাতের লাগিয়ে রাখি দেন ইমানদার ব্যক্তিদের লাগিয়া, কারণ আখেরাতের উপকার হইলে গিয়া বেশি উপকৃত হন মানুষ। তারপরে আমরা যেটা হইলে কি সবথেকে গুরুত্বপূর্ণ লাইলাতুল কদর বা রমাদানের সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের মাঝে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হইলে গিয়া কিয়ামে রমাদান বা কিয়ামুল লাইল, রাত্রে কিয়াম করা, রাত্রে দাঁড়ানো, কিলা দাঁড়াইতা যে সালাতের মাঝে দাঁড়াইতা, যেটা আমরা দেশ এলে গিয়া আমরা হাদিসের মাঝে আইসে এটা হইলে কিয়ামে রমাদান বা কিয়ামুল লাইল। হ্যাঁ, কিন্তু আমরা দেশ তারাবি হন, তারাবিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ই নামাজ ছিল না, পরবর্তীতে যেহেতু মানুষের নামাজের রাকাত সংখ্যা বাড়ি গেছে এবং মানুষের বিরতি দিয়া দিয়া রেস্ট লিয়া লিয়া নামাজ পড়তে এর দায়গুলোর নাম তারাবি হয়েছে, কিন্তু হাদিসে আইসে কিয়ামুল রমাদান অথবা কিয়ামুল লাইল বা লাইলাতুল কদর উদযাপন করা। তাহলে লাইলাতুল কদর আমরা কিয়াম করতাম মানে বেশি করে দাঁড়াইতাম, দাঁড়াইতাম মানে আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করতাম সালাতের মাঝে দাঁড়াইয়া। আমরা অনেক সময় আছে যে আমরা তো কোরআন অত মুখস্থ নাই, আমরা কোরআন অত পড়তাম পারি না, তাহলে আমরা ছোটো ছোটো সুরা যেগুলো মুখস্থ আছে আমরা এই সুরাগুলা আমরা বারবার করে তেলাওয়াত করি, আমরা একটা রাখাতে আমরা কথা লম্বা করতাম পারি এবং রুকুটারে আমরা লম্বা করতাম পারি, রুকুর মাঝে আমরা যে হাদিসের যে দোয়াগুলো আছে আমরা এগুলো পড়তাম পারি, সেজদাত গিয়ে আমরা কোরআন এবং হাদিসের যে দোয়াগুলো আছে আমরা এগুলা তেলাওয়াত করতাম পারি। এবং কিছু উলামা আখলাক কইছেন আমরা বাংলাতেও আমরা সেজদাত গিয়া নফল সালাতও যেহেতু গুরুত্বপূর্ণ নফল সালাত বা কেউটারে সুন্নতে মুয়াক্কাদা কইছেন সেই সালাতেও আমরা কিতা করতাম পারি, আমরা সেজদাত গিয়া আমরা বাংলায় দোয়া করতাম পারি। এতে আমরার লাইলাতুল কদরের রাত্রের নামাজগুলা কিয়াম লম্বা হইতো, রুকুটা লম্বা হইতো, সেজদাটা লম্বা হইতো, কিন্তু আমরা সমাজে দেখা যায় যে আমরা কত দ্রুত নামাজটা শেষ করতাম পারি, খরিয়া কই যে নামাজ শেষ হয়ে গেছে, গড় হক্কা আর মসজিদ হক্কা যে আমরা দ্রুত সালাত আদায় করার লাগে আমরা একটা অভ্যস্ত, কিন্তু দুনিয়ার সব খাম আমরা চাই যে কোয়ালিটি সম্পন্ন হইতো, কিন্তু ইবাদতের ক্ষেত্রে গেলে দেখা যায় যে আমরা এইবার অত্যন্ত গাফেল। সম্মানিত উপস্থিতি, আমরা সব আহ্বান করবো, আমি আমারে সহ আমি আমার নসিহাত করিয়ার যারা ভিউয়ার আছেন যারা শুনরা সবরে কইয়া যাওক, আমরা রমাদানটারে হয়তো এই রমাদানই আমরা শেষ রমাদান হইতে পারে, আমরা জানি না যে আমরা পরবর্তী রমাদান হয় ফাইমু কিনা না, এই বরকতপূর্ণ মাস, এই গুরুত্বপূর্ণ মাস আর গুরুত্বপূর্ণ মাসের শেষ দশ দিন আমরা সামনে আইয়া উপস্থিত হয়েছে, তো আমরা যেন আমরা কিয়ামে রমাদানটা আমরা রাত্রে দাঁড়ানোটা রুকুটা সেজদাটা আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আমরা সাদেকা উপস্থাপন করা, আল্লাহর জিকিরে আমরা যেন এই উদযাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে যথাযথভাবে কিয়ামুর রমাদান বা লাইলাতুল কদর উদযাপন করার তৌফিক দান করুক। একটা বর্ণনা আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি আমি যদি লাইলাতুল কদর ফাইলাই আমার ভাগ্যচক্রে আমি যদি ফাইলাই আমি লাইলাতুল কদর তাহলে আমি কিতা করতাম, তখন কইছে একটা দোয়া কইছেন ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়া তুমি পড়বা। তাহলে লাইলাতুল কদর শেষ দশক আমরা বেশি বেশি করি রাত্রে আমরা এই দোয়াটা পড়বো, আমরা এটা মাগরিবের পরে থেকে নিয়ে ফজর আগার আগ পর্যন্ত আমরা পড়তাম পারবো, তারপরে আমরা একটা সালাতের মাঝে রুকুর মাঝে সেজদার মাঝে আমরা এই দোয়া, তারপরে তাশাহুদের বৈঠকও সালাম ফিরিবার আগে আমরা এই দোয়া পড়তে পারবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, বিভিন্ন দোয়ার বইত বা আপনি ইন্টারনেটে সার্চ দিলে পাইবা লাইলাতুল কদর দোয়া। এইখানেও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, করিম শব্দ যোগ করিয়া যে দোয়াটা আছে এটা সহি সূত্রে প্রমাণিত নয়, এতেও আমরা ওই দোয়াটা পড়বো যেটা বেশিরভাগ সূত্রে বর্ণিত আইসে এবং বিশুদ্ধ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যথাযথভাবে লাইলাতুল কদর উদযাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।